রাজধানীর কমলাপুর গরুর হাট, ঈদের শেষ কোরবানির হাট, ঠিক সন্ধ্যার আগমুহূর্ত। মনে মেঘের ঘনঘটানে দাঁড়িয়ে 10 থেকে 12 বছরের সিয়াম নামের একটি ছেলে। জিজ্ঞেস করতে জানা গেল মন খারাপের কারণ, তার 41 মাসের পালিত গরু সিয়াম টাইগারকে বিক্রি করা হচ্ছে। 41 মাসের সম্পর্ক সিয়াম টাইগারের সাথে, ছোট থেকেই অতি যত্ন সহকারে পালন করেছে তাকে। বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসার সময় কেঁদেছে সিয়ামের মাও। আব্বা বর্তমানে গরুরে আদর করে দোকানে যাচ্ছে চা খাবার, চা খাবার গাতি গলা দড়ি ঘুরিয়ে গরু দড়ি মুড়ি একবারে ছিঁড়ে আব্বার পিছিয়ে পিছিয়ে আসলে বর্তমানে গেছে। পরে আমি আব্বা মা গেছি, ওইটি একবার শান্ত হইয়া চুপচাপ খালিয়ে বসে। বিক্রি হয়ে গেলে আমার তো খারাপ লাগবে, 41 মাসের মায়া, আর এটা তো খারাপ লাগবেই। গরুটির জন্য মা সেনা জ্বর জ্বরে সেনা হলো সেনা কাঁদছিল। অতি আদরের সিয়াম টাইগারকে নিজের ছেলে সিয়ামের মতো করে লালন পালন করা হয়েছে, নাম রাখা হয়েছে নিজের ছেলের নামে। দরদাম ঠিক হলে রাতেই বিক্রি হতে পারে সিয়াম টাইগার নামের এই ভালোবাসার গরু। এটা নাম রাখছে আরো ভালোবাসা, আর শরীর ওই যে দোরাগাটার ডাকটা আছে, আর নামটা রাখছে আমার ছেলের সাথে, নামটা মিল করে টাইগার সিয়াম। কষ্ট এমন তো এটা তার আমি নিরে দেখাইতে পারবো না, কিরম কষ্ট লাগতেছে আমার, খুব আমার আদরেরও, আমার ছেলের জন্য আমার আদর হচ্ছে ঠিক এইভাবে আরে মানুষ করছে, আরে কষ্ট বুঝবার দিনে আমি বিক্রি না হইলে বাড়ির দিকে নিয়ে যাব, আর যদি হয় কম বেশ করে এখন নয় 20,000 লস নয় লাভ, ওটা হলো পরে। ভালোবাসার কোনো মানদণ্ডে সিয়াম এবং সিয়াম টাইগারের এই ভালোবাসাকে মাপা সম্ভব নয়। যুগ যুগ ধরে বেঁচে থাকুক মানুষ এবং পশুর এই অকৃত্রিম ভালোবাসা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।